রাজ্যে প্রবেশদ্বার তথা উত্তর জেলা ধর্মনগর মহকুমাধীন চুড়াইবাড়ি ও কদমতলা এলাকার রাজ্যবাসীর কাছে বেশ চর্চিত একটি জায়গার নাম। ত্রিপুরা অসম সংযোগী চুড়াইবাড়ি ও কদমতলা এলাকা দিয়ে নেশা সামগ্রী আদান প্রদান হয়ে থাকে বলে দীর্ঘদিনের অভিযোগ। তাই চুড়াইবাড়ি ও কদমতলা থানা পুলিশের দিকে বাড়তি নজরদারি থাকে সংশ্লিষ্ট দপ্তর সহ রাজ্যবাসীর। এমনকি সম্প্রতি এই সড়কগুলি পরিদর্শন করে গেছেন রাজ্যের মন্ত্রী আমলারাও। দুই থানা সবকটি অসম ত্রিপুরা সংযোগী সড়কে রয়েছে স্থানীয় থানা পুলিশের নাকা পয়েন্ট। বিশেষ করে 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কে চুড়াইবাড়ি ছাড়া অন্য কোনো সীমান্ত সড়ক দিয়ে মালবাহী লরি চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একই জেলা পানিসাগর মহকুমাধীন দামছড়া থানা এলাকার অসংখ্য সীমান্ত সড়ক দিয়ে চলছে অবাধে পাচার বাণিজ্য। তাতে করে যেমন অবৈধ নেশা সামগ্রী, বার্মিজ সুপারি, বার্মিজ গরু, নিষিদ্ধ শুয়োর রাজ্যে প্রবেশ করছে, তেমনি করযুক্ত সামগ্রী রাজ্যে ঢোকার ফলে রাজ্য সরকার মার খাচ্ছে রাজস্বের। মূলত দামছড়া থানা এলাকায় রয়েছে ত্রিপুরা মিজোরাম সীমান্ত, ত্রিপুরা অসম সীমান্ত। সূত্রের খবর, দামছড়া এলাকার মানিক হালাম নামে এক যুবকের হাত ধরে বহিরাজ্য অসম থেকে রাজ্যে নিষিদ্ধ শুয়োরের পাচার বাণিজ্য চলছে। কিন্তু সম্প্রতি দামছড়া থানার ওসির দায়িত্ব হাতে নিয়ে পাচারকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন ইন্সপেক্টর রাজু ভৌমিক। তিনি দায়িত্ব নিয়ে সব ধরনের পাচার বাণিজ্য বন্ধ করতে মাঠে নামেন। একে একে বার্মিজ সুপারি, বার্মিজ গরু, বিলিতি মদ আটক করে পাচারকারীদের কোণঠাসা করেন। এক কথা, পাচার বাণিজ্যের করিডোর দামছড়া থানা এলাকা দিয়ে পাচারের সাহস পাচ্ছে না পাচারকারীরা। যদিও টুকটাক পাচার হচ্ছে, তাতেও ওসি থাপা বসাচ্ছেন। অনুরূপ শনিবার সকালে ওসির নেতৃত্বে আটক করা হয় নিষিদ্ধ শুয়োর। এদিন অসম থেকে অবৈধভাবে স্থানীয় থানার ত্রিপুরা অসম সংযোগী রাধাকিশোরপুর এলাকা দিয়ে দামছড়া প্রবেশের পথে দুটি বলেরো গাড়ি আটক করে পুলিশ। পরে গাড়ি দুটি থেকে মোট 100টি নিষিদ্ধ শুয়োরের বাচ্চা উদ্ধার করে পুলিশ। পুলিশ শুয়োরের বাচ্চা উদ্ধার করে প্রাণী সম্পদ দপ্তরের সাথে কথা বললে তারা গাড়ি দুটিকে অসমে ফেরত পাঠানোর পরামর্শ দেন। পরে পুলিশ এদিনই গাড়ি দুটিকে অসমে ফেরত পাঠিয়ে দেয়। এ ঘটনা প্রসঙ্গে ওসি রাজু ভৌমিক জানায়, শুয়োর বহিরাজ্য থেকে রাজ্যে প্রবেশের ক্ষেত্রে নিষিদ্ধ করেছে দপ্তর। তাছাড়া উত্তর জেলা পুলিশ সুপার ও পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিকের কড়া নির্দেশ রয়েছে যাতে বহিরাজ্য থেকে কোনো শুয়োর রাজ্যে প্রবেশ করতে না পারে। ওসি আরও জানান, সকল অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে আগামী দিনেও দামছড়া থানার আপোষহীন অভিযান জারি থাকবে। না না, জানার মধ্যে তো তো শুয়োর যায়, শুয়োরই যদি মাঝে মাঝে যায় শুয়োর এবং তো তো সেই মানে ডাক্তার তো মাঝে মাঝে ধরে রাখ বেশিরভাগ মানে কী টাকা দিলে যায় আপনার ও তো দেয় বা বলো এদিকে বাচ্চা শুয়োর না বড় শুয়োর বড় কম নেই কম নেই ছোট ছোট তো লোকাল আছে মানে এগুলো তো দেখো তার একটা লোকেশন আছে বলতে কী টাকা নেই তারা কোন দিকে পুলিশ বাইরেছে কোন দিকে না সব তো তারা এই শিকারে থাকি থাকি আর তারা বাইরে যায় দে সকালেও যায় তাইলে বিকালেও যায়। আসামের ওই বালিপিপলা না বালিপিপলার দেওয়ালি এরিয়াটা ক্রস করেই ঢুকে যায় পানি ত্রিপুরা ত্রিপুরা ও তো যে এমনি যে পাহাড়ি যে রাস্তাটা ওদিকে ত্রিপুরা ওদিকে আসাম আচ্ছা এদিক এই সুজা যায় না অন্য রাস্তায় তারা ব্যবহার করে হ্যাঁ অন্য রাস্তা থেকে ব্যবহার করে সুজাই যায় সুজাই বেশি চলবে ডেইলি মোটামুটি 4 টাকা করে যায় না বেশি না এরকম সুন্দর গাড়ি তো এক দুটা দেখতে পাই ডেইলি বলতে কোনো কোয়া যায় না তার লাগে তারা কিন্তু কিলো গাড়ি লইয়া যায়। রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।